প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ গণসচেতনতামূলক কার্যক্রম, বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার। চাঁপাইনবাবগঞ্জ থেকে তথ্য ও ভিডিও চিত্রে আমাদের সহকর্মী সোহেল রানার পাঠানো ডেস্ক রিপোর্ট। আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে, ফ্রি ফ্রি এ স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সাইকেলের উদ্যোগে যানবাহনে গণসচেতনতামূলক কার্যক্রমে অংশ হিসাবে লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার 18 ডিসেম্বর সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিশ্ব রোড মোড় পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাস, ট্রাক ও বিভিন্ন যানবাহন গাড়িতে এই গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিআরটিএ সার্কেল গণসচেতনতামূলক লিফলেটের স্লোগান ছিল, আইন মেনে চালাবো গাড়ি নিরাপদ ফিরবে বাড়ি, চালাবে গাড়ি সাবধানে বাঁচবে সবাই প্রাণে, গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি, ঘুমঝিমুনির ভাব যখন গাড়ি চালাতে নেই তখন, চলাচলে ফুটপাথ ব্যবহার করি দিন রাত, কিবা দিন কিবা রাত হাঁটা চলাই ফুটপাত, ধূমপান যানবাহনে আইন ভঙ্গ সবাই জানে, ফিটনেস ছাড়া গাড়ি চলবে না, রাস্তায় বৈধ কাগজে ড্রাইভার গাড়ি চালাবে আস্থায়, দুর্ঘটনা আইন তুলে নিই না হাতে পুলিশকে জানায় সাথে সাথে, চলন্ত গাড়িতে উঠবে দুর্ঘটনা ঘটিবে, এসব জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সার্কেল। এ সময় উপস্থিত থেকে গণসচেতনতামূলক লিফলেটে বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিন শাহজামান হক, মোটরযান পরিদর্শক সেলিম হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আবু হুজাইফা, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন আনিসুজ্জামান, সার্জেন্ট মাহবুবুর ও ট্রাফিক পুলিশ সাইফুল, মোটর শ্রমিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু, অফিস সহকারী জহুরুল ইসলাম ও মামুন প্রমুখ। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিন শাহজামান হক বলেন, যাত্রীবাহী বাস, ট্রাক চালক ও সাধারণ যাত্রীদের সচেতন করতে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সার্কেলের উদ্যোগে এই গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে বলে তিনি এসব কথা বলেন।